আসসালামু আলাইকুম ও বারাকাতু সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের মাঝে আসলাম তো সবার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন তো আমি আপনাদেরকে আজ আমার ভাইয়ের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে আসছি যারা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন তো আমি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এ কারণে কমেন্টের রিপ্লাই দিতে পারি না এ কারণে আমি সরাসরি আপনাদের মাঝে আসলাম তো সবার আগে আমি একটা কথা বলতে চাই আমার এক ভাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার ছোট ভাইয়ের বিষা নিচি এখন মেডিকেল করানোর পরে এখন সব কিছু বন্ধ হয়ে গেছে আর ওই বিষাটার মেয়াদ আছে আর এক মাস তো এক মাসের ভিতরে যদি ফ্লাইট চালু হয় তাহলে কি আমরা কুয়েতে যাইতে পারবো আর যদি চালু না হয় তাহলে আমরা কি করবো তো সেম সিস্টেম বাংলাদেশে যারা বিছানিস অতপর আসতে পারেন নাই সবার জন্য যে আপনার ভিসার যদি শেষ হয়ে যায় পুরান গিয়ে বাংলাদেশ অ্যাম্বাসি যেখানে আছে ওখানে গিয়ে আপনি যদি ওটা দেখান তাহলে আপনার ভিসা সেম ভিসা মেয়াদ বাড়িয়ে দিবে অথবা সেম আরেকটা নতুন ভিসা দিবে কিন্তু সেই ভিসাটাই আপনি পাবেন এতে কোনো সমস্যা নাই আর আপনি যদি বলেন যে আমি প্লাইট করে ফেলছি বা আমি টাকা দিয়ে ফেলছি তো আপনাদেরকে বলি আপনারা যে টাকা দিছেন বা আপনি মেডিকেল করছেন ওই সব পেপার আর টাকা দিছেন ওই সব কিছুর রিসিপ্ট আপনার কাছে আপনি রেখে দিবেন তো এখন বর্তমানে সারা পৃথিবীর অবস্থা ভালো না এই কারণে করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে যত রকমের যত সমস্যা আছে অবশ্যই সরকার এই সব সমস্যার সমাধান করবে আপনি শুধু ওই সব কিছুর বিল আপনার কাছে রেখে দিবেন আল্লাহ যদি কোনো একদিন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে তখন আপনি গিয়ে সব কিছু রিসিট দিবেন যদি আপনার টাকা ওরা পিরত না দেয় বা আপনার এগুলো যদি সমস্যার সমাধান না করে তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন তো সেম সিস্টেম কুয়েতের ভিতরে আমার কিছু ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি টিকিট করে ফেলছি আমার অমুক তারিখে ফ্লাইট ছিল অমুক তারিখে ছিল এখন আমি কী করবো আমি ওদেরকে বলি যে আপনি হয়তো যেখান থেকে টিকিট করছেন ওখানে যান ওদেরকে বলেন আপনার মেয়াদ বাড়াইতে আর যদি মেয়াদ বাড়ানোর পরেও যদি দেখেন যে কুয়েতের ভিতরে ফ্লাইট চালু না তাহলে ওটা তো আপনার কোনো দোষ নাই ওটা সরকারের তো আপনি ও টিকিট ফেরত দেন আপনি টাকা পিরত নেন যদি ও টাকা পিরত না দিতে চায় তাহলে আপনি কুয়েতের পুলিশের আইনি ব্যবস্থা নিতে পারেন এতে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা মিলে যাবে আপনার কোনো টেনশন নাই আর আমি একটা কথা সব সময় বলি মার্চ মাসের বারো তারিখের পরে যাদের সিভিল আইডি লাইসেন্স পাসপোর্ট এই মেয়াদ সব কিছুর শেষ হয়ে গেছে অতপর আপনার গ্যারামা আসতেছে তো মার্চ মাসের বারো তারিখের পর থেকে যাদের এই সব কিছু হয়েছে তাদের কোনো জরিপনা আসবে না কোনো গ্যারামা আসবে না সরকার আপনাদেরকে এই সব কিছুই নিবে না হ্যাঁ তো আরেকটা কথা বলতে চাই আমার যে ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা দেশের সফরে গেছেন তো খুব কমই আছেন যে শুধু কাল যাওয়ার সময় টিকিট করেন আসার সময়টা দেশ থেকে করেন বেশিরভাগ মানুষে আপডাউন টিকিট করে তো যারা কিনা আপডাউন টিকিট করছেন ওরা তো টাকা দিয়ে ফেলছেন আপডাউন টিকিটের তো আপনি গেছেন এখন আসতে পারতেছেন না এখন আপনার টিকিটের যদি আপনি যে ট্রাভেলস থেকে যে এজেন্স থেকে আপনি আপনার টিকিট নিছেন সেম এজেন্ট সেম ট্রাভেলস বাংলাদেশও আছে তো ওখানে যেখানে আছে আপনি ওখানে যান ওখানে গিয়ে আপনার পুরানো টিকিটটা তো ওরা আপনার মেয়াদ বাড়িয়ে দিবে আর যদি মেয়াদ বাড়ানোর পরেও একটা ডেট দেওয়ার পরেও যদি দেখেন যে ফ্লাইট চালু হয় নাই আপনার এই ডেটও মিস হয়েছে তখন আপনি কোনো চিন্তা করবেন না ওদের সাথে কথা বলবেন যে সরকারের পক্ষ থেকে যেহেতু এখন ফ্লাইট বন্ধ তো এখন আমি কি করতে পারি যখন সরকারে এই করোনা ভাইরাসের সমস্যাটা আল্লাহ সমাধান করে দিবে তখন আপনি গেলেও আপনার থেকে টাকা না নিয়ে ওরা আপনাকে টিকিট দিতে বাধ্য আর যদি ওরা টিকিট না দেয় তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন সরকারের পক্ষ থেকে আর আরেকটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা তো দেশে আসছি তো ছয় মাসের বেশি যদি দেশে থাকে তাহলে আকামা ক্যান্সেল হয়ে যায় এটা কানুন তো এখন বর্তমানে কুয়েতের পরিস্থিতি না সারা পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ তো যারা দেশে আছেন ছয় মাসেরও বেশি হয়ে গেল আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের কোনো সমস্যা হবে না ওখানে আপনারা কুয়েত অ্যাম্বাসি আছে বাংলাদেশে ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে ওখান থেকে যে কোনো পেপার দিবে অথবা আপনাদের সিভিল আইডির মেয়াদ বাড়িয়ে দিবে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করেন আর ওরা যাই বলে তাই ঠিক আর আপনাদের কোনো টেনশন নাই কারণ এটা ফ্লাইট বন্ধ থাকা কারণে আপনি আসতে পারেন নাই এটা সরকারের সমস্যা এটা কোন আপনার ব্যক্তিগত সমস্যা না তো আপনার কোন চিন্তা করবেন না আসতে পারবেন আপনাদের আকামা ক্যান্সেল হবে না আপনাদের ভিসা ক্যান্সেল হবে না তো দেখেন যারা কুয়েতের ভিতরে আসেন কুয়েত কোম্পানি থেকে কুয়েতের কোম্পানি সিম কোম্পানিগুলা ফ্রি ইন্টারনেট দিতেছে তো আপনি কিভাবে ফ্রি ইন্টারনেট উপভোগ করবেন বিবা জ্যান অরেডো এই তিনটা সিম কোম্পানি ফ্রি ইন্টারনেট দিতেছে আমি আপনাদেরকে আমার ফোনে করে দেখিয়ে দিতেছি পরবর্তীতে আপনারা নিজেদের ফোনে এটা ট্রাই করবেন যদি না আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ যারা কুয়েতের ভিতরে নেটের সমস্যার কারণে আপনি মোবাইল ইউজ করতে পারতেছেন না অতপর আপনি বাসা থেকে বের হতে পারতেছেন না আপনার মোবাইলে নেট শেষ হয়ে গেছে তো কুয়েতের ভিতরে সিম কোম্পানিগুলো আপনাকে প্রতিদিন ফ্রি ইন্টারনেট দিতেছে তো আপনি কিভাবে ফ্রি ইন্টারনেট উপভোগ করবেন আমি আপনাকে দেখিয়ে দিতেছি কুয়েতের ভিতরে যারা জ্যান বিবা অরেডো এই তিনটা সিম কোম্পানি আপনাকে ফ্রি ইন্টারনেট দিবে তা আপনি কিভাবে ফ্রি ইন্টারনেট উপভোগ করবেন এবং কী কীভাবে ফ্রি ইন্টারনেটটা আপনি আপনার ফোনে নেবেন আমি ওটা দেখিয়ে দিতেছি তো আমার ফোনে সিম জ্যান তো আমি সিম জ্যানে কীভাবে নিতে হয় আমি আপনাকে দেখিয়ে দিতেছি সর্বপ্রথম আপনি আপনার ফোনে মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে যেভাবে মেসেজ লেখে ঠিক সেভাবে ওই জায়গায় গিয়ে আপনি মেসেজ লিখবেন এখানে লিখবেন নাইন থ্রিপল জিরো নাইন লেখে আপনার সিম যদি সিম ওয়ানে থাকে অথবা সিম যদি সিম টুতে থাকে তাহলে আপনি সিম টুতে সেন্ড করবেন সেন্ড করে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আবার নেক্সট টাইম আপনি পরে আবার আপনি কি করবেন যেভাবে প্রথমে লিখছেন ঠিক ঠিক সেভাবে মেসেজ অপশনে গিয়ে ফাইভ লেখে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার কিছুক্ষণ পরে আপনার এখানে মেসেজ আসবে হ্যাঁ ঠিক এভাবে আপনার এখানে একটা মেসেজ আসবে আপনার মোবাইলে এমবি চলে আসবে ঠিক এভাবেই প্রতিদিন আপনি এভাবেই করতে হবে প্রতিদিন পাঁচ জিবি করে আপনাকে সিম কোম্পানি আপনাকে ফ্রি ইন্টারনেট দিবে ঠিক এভাবে আপনি প্রতিদিন করবেন তো দেখলেন আমি যেভাবে জেন সিমে করছি ঠিক সেভাবে আপনারাও আপনাদের যে যে সিম ইউজ করেন ঠিক সেমভাবে আপনি ওভাবে মোবাইলের মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে বিবা। যারা বিবা সিম ইউজ করেন তাদের জন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে আপনি ফাইভ সিক্স সেভেন এই নাম্বারটা উঠাইয়া আপনি সেন্ড করবে সেন্ড করার পরে আবার নেক্সট টাইম সেম মেসেজ অপশনে গিয়ে আপনি এইট ফাইভ দিয়ে আবার সেন্ড করবেন আপনার এখানে অটোমেটিক ফাইভ পাঁচ জিবি চলে আসবে ঠিক প্রতিদিন আপনি এই কাজটাই করবেন প্রতিদিন আপনাকে কোম্পানি ফ্রি ইন্টারনেট দিবে পাঁচ জিবি করে হ্যাঁ আর যারা অরেডু ব্যবহার করেন তাদের জন্য আপনি আপনার ফোনে মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে ওয়ান টু ওয়ান এই নাম্বারটা উঠাইয়া সেন্ড করবেন সেন্ড করে ওকে করে দিবেন আবার সেমভাবে মেসেজ অপশনে গিয়ে আপনি ওয়ান ফাইভ ওয়ান দিয়ে সেন্ড করবেন আপনার ফোনে ফ্রি ইন্টারনেট চলে আসবে তো যতদিন কোম্পানি আপনাকে ফ্রি ইন্টারনেট সুযোগ দিতেছে তো ততদিন আপনি উপভোগ করুন আর যদি কারো যদি না আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাকে বলে দিব যে কিভাবে করতে হবে আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে কুয়েতের ভিতরে ফ্লাইট চালু চালু হয়েছে হয়েছে তো কাদের জন্য আমি এটাও বলছিলাম তো যারা আমার কথা বুঝেন নাই বা আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে আই এম সরি আমি তাদেরকে বলতে চাই যে কুয়েতি নাগরিক যারা বিভিন্ন রাষ্ট্রে সফরে ঘুরতে গিয়ে আটকে পড়ে গেছে তাদের জন্য শুধু স্পেশাল ফ্লাইট চালু করছে এখনো বাংলাদেশি বা অন্য অন্য দেশে শ্রমিক যারা আসা যাওয়া করবে তাদের জন্য ফ্লাইট চালু হয় নাই আর যারা শুনছেন যে ভাই অন্য অন্য লোকে বলতেছে ফ্লাইট চালু হয়েছে একদম মিথ্যা কথা এটা আপনারা কান দিবেন না কারণ ওটা একটা গুজব আমি কোনো রকমের আপনাদের উপরে কোনো মিথ্যা কথা বলে আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য কোনো আগ্রহ করব না আমি যেটা সত্য ঠিক ওটাই বলবো তো যে ফ্লাইটটা চালু করছে ওটা শুধু স্পেশাল ভাবে কুয়েতীদের জন্য এটা সব দেশের নাগরিকদের জন্য আমাদের বাংলাদেশেরও বড় বড় লোক যারা অন্য জায়গায় ব্যবসার কাজে যায় তাদের জন্য তারা ওখানে গিয়ে আটকা পড়ে গেছে ওদেরকে আনতে ফ্লাইট চালু আছে এটা সব দেশে যারা শ্রমিক হিসেবে আমরা যারা কাজ করতে আসি ওদের জন্য এখনো চালু হয় নাই আরেকটা কথা আমার এক ভাইয়া আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আপনার ভিডিও প্রত্যেক দেখি আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমি তো আমাকে যারা কমেন্ট করেন যে ভাই সাধারণ ক্ষমা দিলে আমাদেরকে অবশ্যই জানাবে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আসি সাধারণ ক্ষমা দিবে বলে মন্ত্রণালয়ে ঘোষণা করছে এবং কি কথাবার্তা চলতেছে যে যারা মেয়াদিভাবে জেল খাটতেছে তো তাদেরকে ছেড়ে দিবে তো মেয়াদিভাবে যারা জেল খাটতেছে ওরা অবৈধ লোক অথবা খুন মার্ডার কেসের আসামি তো ওদেরকে তো জেল থেকে বের করে এখানে ছেড়ে দিবে না ওদেরকে যদি দেশে পাঠানো হয় সফর করা হয় তাহলে সিদা থানা থেকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে তাদেরকে সফর করানো হবে তাহলে তাদের জন্য ফ্লাইট চালু করলে অবশ্যই আপনারা শুনবেন আর সাধারণ ক্ষমা দিবে সাধারণ ক্ষমা মাত্র সাত দিন অথবা দশ দিনের ভিতরে দিবে তো সাধারণ ক্ষমা এখন কিভাবে দিবে দেওয়ার পরে আপনারা কিভাবে দেশে যাবেন সো এখন আপাতত ফ্লাইট বন্ধ কিন্তু যেভাবে কথা চলতেছে বা কুয়েত মন্ত্রণালয় কথা বলতেছে এক রাষ্ট্র প্রধানমন্ত্রী অন্য অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে যে ওদের রাষ্ট্রের মানুষদেরকে কিভাবে পাঠানো যায় অবশ্যই যে যে রাষ্ট্রের নাগরিক ওই ওই রাষ্ট্রের মন্ত্রী ওদেরকে নিতে বাধ্য তো আমরা যারা আসি অবৈধ বা যারা আমরা এই সুযোগটা আমরা মানে এই সুযোগটা কাজে লাগাতে চাই আমি আপনাদেরকে বলতে চাই সাধারণ ক্ষমা যদি নিয়মটা পাস হয়ে যায় তাহলে আমি অবশ্যই জানাবো কুয়েতের ভিতরে যেখানে কানন পাস হয় এবং কি কানন যেখান থেকে ফাঁস হয়ে বের হয়ে আসে দেওয়ান খেদমা মাদানিয়া মিনিস্টারি সুয়েট এটা মোটামুটি সবাই চিনে যারা কুয়েতের ভিতরে পুরান আছে ওখানে আমার এক আত্মীয় আছে তো ওখানকার মন্দু যে কিনা দেওয়ান খেতানি মিনিস্টারে যত লোক কাজ করে সকলের আকামা লাগায় সবকিছু করে আমি ওনার সাথে কথা বলি উনি আমাকে ওনার ছেলের মতো দেখে তো আমি ওনার কাছে ফোন করে জানতে পারছি আমি ওনাকে বলছি যে এ সাধারণ ক্ষমা কবে দিবে বা কী কীভাবে দিবে আপনি আমাকে জানাবেন উনি বলছে যে সাধারণ ক্ষমা দিবে বলে মন্ত্রণালয় কথা চলতেছে কিন্তু দেওয়ার পরে কীভাবে ওরা দেশে যাবে কীভাবে যারা থানায় আছে তাদেরকে দেশে পাঠানো হবে যদি দেয় তাহলে খুব কম সময়ের ভিতরে দিবে আর যদি আমি জানি তাহলে আমি তোমাকে অবশ্যই ফোন করে জানাবো সো আপনারা কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমি আপনাদের সঙ্গে আসি আর আরেকটা কথা আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন আমি ওই ভাইয়ের কমেন্টটা শুনে অনেক দুঃখিত মানে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আমার ওই ভাই আমাকে বলতেছে ভাই দুই বছর হয়েছে আমি কুয়েতে আসছি আট লক্ষ টাকা খরচা করে তো এখন দুই বছর পরে আবার আকামা লাগাইতে আমি আবারও তিন লাখ চার লাখ টাকা দিছি কিন্তু আমার আকামাটা লাগে নাই আমি এখন অবৈধ হয়ে গেছি এখন আমি দেশে গিয়ে কি করবো এই কথাটা শোনার পরে আমার নিজের থেকেও খারাপ লাগছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে এমন এমন যদি যদি কোনো মানুষের হয় হয় তো আমরা কিছু করতে পারবো না ঠিক আছে আমি ওই কথাটা ওই উদ্দেশ্যে বলি নাই যে সাধারণ ক্ষমা দিলে আপনার সবাই দেশে চলে যাবেন এখানে অস্তা দিয়ে কোনো রকমের টাকা পয়সা দিয়ে করার চেষ্টা করবেন না অস্তা দিয়ে টাকা পয়সা দিয়ে যদি করেন হতেও পারে নাও হতে পারে যদি না হয় তাহলে আপনার এত টাকাগুলো সব কিছুই বিথা যাবে তো যারা দশ বছর অথবা পনেরো বছর বারো বছর সাত বছর যাবত এখানে আসছেন কাজ করতেছেন অবৈধ ওনারা সাধারণ ক্ষমা দিলে দেশে চলে যাওয়ার পরে আবার নতুন বিষয় নিয়ে আসতে পারবেন আমি বলছি যে যেই টাকাটা আপনারা অস্তাকে দিবেন এইসব কাজের জন্য প্রায় এক হাজার বারোশো দিনের লাগে বাংলাদেশের চার পাঁচ লাখ টাকা তা আপনি নতুন করে একটা ভিসা নিতে পারবেন ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আপনি দেশে গেলে নতুনভাবে আপনার কোনো কেস কোনো মামলা কোনো মোখালা পাই থাকবে না আমি এই হিসেবে কথাটা বলছি আর যে ভাইয়েরা নতুন করে আইসে আপনারা অবৈধ হয়ে গেছেন ওই ভাইরা আমাকে বলতেছেন যে আমরা এখন দেশে গেলে কি করব। তো আমি আপনাকে বলতে চাই আপনারা আমার থেকেও বড় হবেন অথবা আমা আমার থেকেও বড় মুরব্বী বা অনেক বছর যাবত কুয়েতে করেন আপনাদের মাথায় যেটা আসে আপনারা সেটাই করেন শুধু আমি আপনাদেরকে আমার যে আইডিয়াটা বা আমি যেটা আপনাদেরকে সত্যটা বলছি যে দেখেন আপনি অস্তা দিয়ে টাকা দিয়ে জিনিসটা করবেন কিন্তু তারপরে যদি না হয় তাহলে আপনার এখানেও শেষ ওখানেও শেষ আর সাধারণ ক্ষমায় যদি আপনি না যান তাহলে পরবর্তীতে আপনি যাওয়ার সময় আপনার উপরে যে কেসগুলো চলতেছে অথবা মোখালাফাগুলো আছে সব কিছু দিয়ে তারপরে আপনি যেতে হবে এবং কি জেল খাটতে হবে সো আপনি এত কিছু এত সব কিছু মাথার ভিতরে নিয়ে কেন থাকবেন আমার উদ্দেশ্য হচ্ছে ওটা তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমার এই ভিডিওটা প্রবাস থেকে অথবা দেশ থেকে যে মা বোন ভাই বোনা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে এই বলা আর বিশেষ করে সৌদি আরবে আমাদের লাখ লাখ প্রবাসী আছেন তো সৌদির ভাইদেরকে বলতে চাই আজকেও আরো দুইশো থেকে আড়াইশো মানুষকে যে কারফিউ জারি করছে এর ভিতরে দৌড়ছে ধরার পরে ওদেরকে মুখালাফা দিতেছে আমরা নিউজ পাইছি তা আপনারা সবাই সাবধানে থাকবেন এবং কি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই মরণ বিধি রোগ থেকে আমাদেরকে হেফাজত করে আর আমার এই ভিডিওটা যে মা বোনরা দেখতেছেন আপনার কোনো চিন্তা করবেন না যে মা আপনারা আপনাদের ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে হাত তুলে যাতে করে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে হেফাজত করে এবং আপনাদের সবাইকে হেফাজত করে যে বাংলাদেশে সরকারে এখন অন্য অন্য দেশে যে দেশে আমাদের প্রবাসী ভাইরা আছেন অতপর আপনারা ওখান থেকে সাধারণ ক্ষমায় যাইতে চান কিন্তু সরকারেও এখন চাইতেছে না যে অন্য অন্য রাষ্ট্র থেকে অন্য অন্য কোনো প্রবাস থেকে কোনো মানুষ আসুক এটা আপনারা আমরা সবাই জানি আমরা দেখতেছি নিউজে খবর পাইতেছি তো আমাদের বাংলাদেশি প্রবাসীরা আমরা আসছি আমরা চাই না আমাদের কারণে আমাদের ফ্যামিলিদের কোনো সমস্যা হোক কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষদের কথা শুনে আসলে অনেক কষ্ট পাইছি যে আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশের লোক আমাদের প্রবাসীদের উপরে এমন কথা বলতে পারে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আমরা যে যেখানে আসি অন্তত এখন এই মুহূর্তে আমরা ওখানে অবস্থান করি যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি শান্ত হয়ে যাবে তখন আমরা যে কোনো সময় যেই চাই আমরা দেশে যেতে পারবো আর এখন দেশে যাওয়ার পরেও আপনি ওখানে দেশে আপনি হতাশ হতে হবে আপনাকে অনেক দিন কোয়ারেন্টিনতে রাখতে হবে থাকতে হবে তো আমি এখন কেন শুধু শুধু ওখানে গিয়ে এত হয়রানি হব আর এখন অন্য অন্য সরকার সরকারে কুয়েত সৌদি আরব কাতার ওমান যারা যে সিদ্ধান্ত যে ডিসিশন নিতেছে আমরা ওদের ডিসিশনের সাথে এক হয়ে আমরা একসাথে থাকার চেষ্টা করি দেখেন আমি সেফ থাকব আমার ঘর সেফ থাকবে আর আমার ঘর সেফ থাকবে আমার সোসাইটি সেফ থাকবে সো আমরা সবাই একে অপরকে সেফ রাখি আমি আপনাদের সবাইকে শুধু এই কথাই বলতে চাই যে আমরা আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই মরণবিধি রোগ থেকে হেফাজত করে আর একটা দোয়া তো আমি সব সময় বলি ওই দোয়াটা অবশ্যই আপনারা সকলেই পাঠ করবেন আর এতক্ষণ আমি আপনাদেরকে কথাগুলো বলছি যদি আমার কোনো কথাতে আপনাদের ভুল হয় বা আমি আপনাদের কোনো মনে কষ্ট দিয়ে থাকি আমার কথাতে যদি আপনারা কোনো মনে কষ্ট পান তো আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ছোটো হিসাবে আপনাদের ছেলে হিসাবে বা কারো ছোট ভাই হিসাবে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন মূলত আমি যে সত্য গঠনার যে সঠিক নিউজটা পাই ঠিক সেটাই বলি অন্যদের মতো কোনো একটা শুনছি আরও একটা এর সাথে জোর করে ভাড়িয়ে বলাটা আমার পক্ষে সম্ভব না আপনারা যে যত কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে যথাযথভাবে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য বিশেষ করে এখন যে সাধারণ ক্ষমা নিয়ে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি আপনাদের সবাইকে শুধু একটা কথাই বলতে চাই যে কুয়েতে যদি ফ্লাইট চালু হয় তাহলে সাধারণ ক্ষমাও হবে এবং কি হাজতে যারা আছে জেলে তাদেরকেও দেশে পাঠানো হবে সো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি আল্লাহ হাফেজ